জাতীয় শোক দিবসে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন ও 21 আগস্ট ভয়াল হামলায় নিহতদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে মালয়েশিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রোববার রাত 8টায় বুকিত বিন্তাংয়ের হোটেল মামার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসানের সভাপতিত্বে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ আর সোহাগ সরকার এবং দপ্তর সম্পাদক এস এম মুনিম আহমেদ রানা। বক্তব্য রাখেন দলের সহসভাপতি ইব্রাহিম খলিল সুমন, সুমন মোল্লা এবং আঞ্জুম পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, আপেল মাহমুদ এবং মাসুদ রানা, মামুন খান, খোরশেদ আলম বাঘা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোমেন সরকার, মোহাম্মদ রুবেল, জামাল হোসেন, এমডি সোহাগ খান, আবু রায়হান, রিপন সরকার সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। আশরাফুল মামুনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।